Your Honor, যে নিজের মেয়ের মনের কথা বুঝতে অসমর্থ বিয়ের পর মেয়ে জামাইয়ের খবর জানতে অপারক এমনকি নিজের নাতনির জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো খবর নেননি এরকম এক দায়িত্বহীন মানুষ কাজলকে কাছে রেখে কিভাবে মানুষ করবে মিথ্যে অহংকারকে আঁকড়ে ধরে যে অন্যকে কষ্ট দেয় অন্যকে ভয় দেখিয়ে সুখ পায় সে কাজলকে কিভাবে আনন্দে রাখবে Your Honor, আমি মাননীয় আদালতের কাছে অ্যাপিল করছি ওই কাজলকে তার বাবা মিস্টার আয়ুষ পাল চৌধুরীর সঙ্গে থাকার অনুমতি দেয়া হোক কাজলকে আলাদা না করে আয়ুষকে কোনো মেন্টাল হসপিটালে না পাঠিয়ে ওনাকে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাবার জন্য নির্দেশ দেওয়া হোক দ্যাটস অল ইউর অনার আই অবজেক্ট ইউর অনার মি লর্ড এই কেস এই জন্য দায়ের করা হয়নি যে আমার ক্লায়েন্ট কত অযোগ্য কত অক্ষম কত অপারগ তার গর্ব অহংকার এটসেট্রা এটসেট্রা বলে এই কেস দায়ের করা হয়েছে কাজলের উপযুক্ত ভরণ পোষণ এবং তার সুরক্ষিত ভবিষ্যতের জন্য সে দায়িত্ব কে নেবে মিস্টার আয়ুষ পাল চৌধুরী যে নিজের দায়িত্ব নিতেই অপারগ অযোগ্য অসমর্থ কিন্তু আমার ক্লায়েন্ট শ্রী অবিনাশ চৌধুরী এ ব্যাপারে 100% সমর্থ এবং যোগ্য এটা প্রমাণ করার জন্য আমি কোর্টের অনুমতি চাইছি মিলর্ড দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর টুডে মিস্টার সিদ্ধার্থ Your proceeding will be heard on the next date. Hey! Hey, Papa! Khol, Dajana, khol! Tala, khol, Dajani! Gochi! বাস এটাই তো আমি চাইছিলাম এবার মারামারি করে কোনো লাভ হবে না এবার খালি ভয় দেখাও শুধু ভয় দেখাও সেটাও আস্তে আস্তে যেমন ভাবে বাঁশি বুঝতে পারে না সে কি করে বাজছে আর বাঁশ যেমন বুঝতে পারে না তার বংশ কি করে নির্বংশ হচ্ছে বস আমি বুঝতে পারছি না আপনি কি চাইছেন আমি ভাবছিলাম একসাথে সবাইকে মেরে দিলে কাজের সুবিধা হবে ডু ইউ থিঙ্ক দ্যাট সঞ্জীব মজুমদার ইজ অ্যান ইডিয়ট সঞ্জীব মজুমদার এমন একজন খেলুড়ে এমনভাবে চাল চালবো যে খেলোয়াড়টা কে কেউ জানতেও পারবে না কাজলকে মারতে চাইলে তো আমার এক সেকেন্ডও সময় লাগবে না কিন্তু তেমনটা আমি করব না অবিনাশ চৌধুরীর সম্পত্তিকে আমি এমনভাবে ক্যাপচার করব যাতে সাপও মরে যাবে কিন্তু এটা কার কাজ হতে পারে যারই হোক এদিকে আমাদের সাবধান হতে হবে কাজল আর আয়ুষ যেন ঘরের বাইরে না যায় এটা কি করে সম্ভব অ্যাক্সিডেন্টের পর থেকে কাজলের স্কুলে যাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে ও যদি বাইরে না যায় স্কুলে না যায় ওর পড়াশোনা কি করে হবে স্কুল কেন যাবে না কিভাবে যাবে ওর বাবা ওকে ছেড়ে থাকতেই পারবে না না কাজলকে স্কুল যেতেই হবে না 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 কাজল স্কুলে যাবে না ও স্কুলে চলে গেলে আমি বাড়িতে একা কি করে থাকবো না ওকে আমি স্কুলে যেতে দেব না বোঝার চেষ্টা কর কাজল স্কুলে না গেলে অবিনাশ চৌধুরী স্ট্রং পয়েন্ট পেয়ে যাবে ওকে তোমার থেকে আলাদা করে দেবে কাল থেকে ও স্কুলে যাবে না 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 কাজল স্কুলে যাবে না ও যদি স্কুলে যায় আমি ওর সঙ্গে যাব হ্যাঁ তুমিও কাল থেকে ওর সাথে স্কুলে যেও সেই ব্যবস্থা আমি করছি আমি আপনার কথা বুঝেছি ম্যাডাম বাট হাউ ইট ইজ পসিবল দেখুন ম্যাডাম কাজলের ব্যাপারে আপনি তো সবটাই জানেন ওর বাবা ওকে এক মুহূর্ত ছেড়ে থাকতে চাইছে না তাই আমি চাইছি যে কাজলের সঙ্গে যদি ওর বাবাকেও ওর ক্লাসরুমে বসবার অনুমতি দেন তো ইট ইজ নট পসিবল মিস পূজা ম্যাডাম কাজল যদি আপনার মেয়ে হতো তাহলে কি এটা পসিবল হতো না ঠিক আছে আমি মিস্টার আয়ুষকে স্কুলের ক্যাম্পাসে ভেতরে অ্যালাউ করতে পারি কিন্তু ক্লাসরুমের ভেতরে নয় থ্যাংক ইউ ম্যাম বসো তুমি এখানে বসো আমি ক্লাস করে এখানে চলে আসব তাড়াতাড়ি আসবি যা 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 আপনার কোঅপারেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আরে না না ধন্যবাদ কিসের ইট ইজ মাই ডিউটি এভাবে ক্লাসে অ্যাবসেন্ট করলে তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে না বলে দিলাম
পড়াশোনাকে তুমি এইভাবে অবহেলা করলে সামনের বছর তুমি ক্লাসের মধ্যে ফার্স্ট হবে কি করে? আমি চাইলে ক্লাসে ভালো রেজাল্ট করতে পারবো স্যার, ক্লাসে ফার্স্ট হতে পারবো। কিন্তু কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? স্যার আমি যতই চেষ্টা করছি বাবাকে ভালো করে তুলতে, আমি ফেল হয়ে যাচ্ছি স্যার। পড়াশোনার আগে আমার বাবা স্থান বড় স্যার, প্রয়োজন হলে আমি বাবার জন্য পড়াশোনা ছেড়ে দেবো, কিন্তু পড়াশোনার জন্য বাবাকে ছাড়তে পারবো না স্যার। আপনি তো আমাকে শিখিয়েছিলেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতাই হলো সব থেকে বড় আমাদের পরম দেবতা। কাজল, আই এম প্রাউড অফ ইউ কাজল, আমি তোমাকে মন থেকে আশীর্বাদ করছি, তোমার চেষ্টা কিছুতেই বিফলে যাবে না। বাবা, বাবা, আমার স্কুলে এসে তোমার কোনো কথা মনে পড়ছে না? আমার তো কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না? তুমি তোমার বাইকে চড়িয়ে আমাকে স্কুলে দিতে আসতে, আর আমরা দুজনে আইসক্রিম খেতাম, তারপর কলেজ করে তুমি আমাকে নিয়ে যেতে। এসব কথা তোমার কিচ্ছু মনে পড়ছে না বাবা? না তো, আমার তো কিছু মনে পড়ছে না। এই কাজল, কি হলো? না কিচ্ছু না, তুমি চলো। চলো। আরে এভাবে তাকিয়ে কি দেখছো? শুধু দেখছি না, ভাবছি। তুমি কি আমায় কিছু করতে দেবে না নাকি? কিচ্ছু করার দরকার নেই, আমি সব করে ফেলেছি সকালে। তুমি আসবার পর থেকে আমার অনেক দায়িত্ব হালকা হয়ে গেছে। আমার তো আশ্চর্য লাগছে, তুমি কোর্ট কাচারির কাজ করে এইসব কাজ কি করে করছো? আগে তুমি করতে, এখন আমি করছি, সবটাই ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, কিন্তু তোমার এই কাজ করবার পিছনে কি ইন্টারেস্ট থাকতে পারে? তুমি সে কথা বুঝতে পারবে না, যা চায় নিজের ভাবনা। এই সমস্ত কাজ করে আমি যে শান্তি পাচ্ছি না, আমি তোমাকে বোঝাতে পারবো না। তুই হাত টানলে কেন? এত ভাবছো কেন? তাড়াতাড়ি দাঁত ফেলো, সাপ আছে অনেক, কে ফেলবে? দিচ্ছি দিচ্ছি, দান দিচ্ছি। চার 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 চার, এক দুই তিন চার, আমি চললাম সিঁড়ি, কেউ আমাকে হাত ধরতে পারবে না, হাত ধরতে পারবে না। কাজল, তুমি হোমওয়ার্ক করেছ? না করিনি। যাও আগে হোমওয়ার্ক করে এসো, তারপর বাবার সাথে এসে খেলবে। না 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 না, কাজল যাবে না, কাজল যাবে না, না না যাবে না। ও হোমওয়ার্ক না করলে স্কুলে বকা খাবে। না, আমি কার সাথে খেলবো? ওহো, আন্টি ঠিক কথাই বলছে বাবা, পড়াশোনা শেষ করে নি, তারপরে আমি তোমার সাথে খেলবো। না না না, তুমি আগে আমার সাথে খেলবে, তারপর গিয়ে পড়া করবে, কেমন? ওহো, তুমি বুঝছো না, ও পড়া না করলে স্কুলে না গেলে ও দাদু এসে ওকে নিয়ে যাবে যে। কি হলো? আমি এখন কার সাথে খেলবো? আমার সাথে খেলবে? তুমি আমার সাথে খেলবে? এসো 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 এসো, বসো 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 বসো, তুমি এখন আমার সাথে খেলবে, আমি এখন দান দেবো। হ্যাঁ, এবার আমি দান দিই, চার 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 চার। এই কি হলো, চুপ করে আছো কেন? তুমি আমার সঙ্গে খেলবে না, এবার তোমার পালা, নাও দান দাও, দান দাও। খেলা আছে এই পর্যন্ত থাক। কেন খাবে চলো, তোমার খিদে পায়নি? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। কাজল, কাজল, ডিনার টেবিলে এসো, খেয়ে নাও। এসো। আসছি আসছি। এসো।